সারা দেশে মে ও জুন মাসে বজ্রপাতে 126 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন 53 জন। নিহতদের মধ্যে 21 জন নারী ও 7 জন শিশু। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ। এ জেলায় গত 2 মাসে বজ্রপাতে নিহত হয়েছেন 16 জন। শনিবার 6 জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম। বজ্রপাত বৃদ্ধির কারণ হিসেবে বলা হয় জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার পরিবর্তন, লম্বা গাছের সংখ্যা কমে যাওয়া, আকাশে কালো মেঘের পরিমাণ ও মেঘে মেঘে ঘর্ষণের সংখ্যা বেড়ে যাওয়া, যত্রতত্র মোবাইল ফোনের টাওয়ার বসানো এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণেই অস্বাভাবিক হারে বজ্রপাত বাড়ছে। তাপমাত্রা যত বাড়বে বজ্রপাতও তত বাড়বে। এদিকে বজ্রপাতের সময় করণীয় বিষয়গুলো হলো, যারা ঘরের বাইরে ক্ষেত খাবারে কাজ করেন তারা বেশি ঝুঁকিতে থাকে। যে স্থান বা বস্তু যত উঁচু সে জায়গা মেঘের তত কাছাকাছি থাকাই সেখানে বজ্রপাতের আশঙ্কা তত বেশি। মৌসুমে ঘনকালো মেঘ দেখলে সাবধান হতে হবে এবং বৃষ্টি শুরুর আগে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। এ সময় বাড়িতে ইলেকট্রনিক সংযোগ বা ডিসের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা ভালো। মাঠের মধ্যে ফাঁকা জায়গায় থাকলে যদি বজ্রপাত হওয়ার অবস্থা তৈরি হয় তাহলে কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে থাকতে হবে। গাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতের পরিস্থিতি তৈরি হলে গাড়ির মধ্যে থাকা নিরাপদ। Next News, C+ TV, চট্টগ্রাম।